নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 16 ফেব্রুয়ারি 2021, এই দিন বাগদেবীর আরাধনা আমরা সকলেই করতে চলেছি, আর এই দিন থেকে মা সরস্বতীর কৃপা পড়তে চলেছে এই 7 রাশির জাতক ও জাতিকার উপর। যারা শিক্ষার্থীরা রয়েছে তারা এই সরস্বতী পুজোর আগে পর্যন্ত কুল ভক্ষণ করে না, আর এটি করলে মা সরস্বতী রুষ্ট হয়, এটি সকলেই আমরা জানি। আর এই মা সরস্বতীর কৃপা পেতে চলেছে এই 7 সৌভাগ্যশালী রাশি। অর্থাৎ যে 7 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 7 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের উপর মা সরস্বতীর কৃপা পেতে চলেছে। অর্থাৎ মা সরস্বতী আপনাদের ধনগমন করতে সহায়তা করবে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। ১৬ ফেব্রুয়ারি ২০২১, এদিন মা সরস্বতীর পুজো আমরা করতে চলেছি, অর্থাৎ বাগদেবীর আরাধনা আমরা 16 ফেব্রুয়ারি ২০২১ করতে চলেছি। আর এই বাগদেবী অর্থাৎ মা সরস্বতী বিদ্যা এবং সঙ্গীতের দেবী হিসাবে আমরা মানি, তাই আমরা সকলেই কিন্তু বাগদেবীর আরাধনা প্রতি বছরই করি। তা শুন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যারা এই বাগদেবীর কৃপায় ধনলাভ করতে চলেছে। তার আগে, যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার। আর হ্যাঁ, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, তাই জন্মছক বিচার করাতে চাইলে যোগাযোগ করুন। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যারা এই বাগদেবীর কৃপা পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই বাগদেবীর কৃপা পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনে ধনলাভ হতে চলেছে, আর এই ধন সমস্ত দিক থেকেই আসবে। এছাড়াও যারা শিক্ষার্থী রয়েছে, বিদ্যার্থীরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের পড়াশোনা ভালো হতে চলেছে এবং বিদেশে পড়ার কিন্তু সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন, এবং এই বাগদেবী আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বাগদেবী আপনাদেরকেও কিন্তু দুহাত ভরে দিতে চলেছে, এবং এটি সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনাদের কোন কোন দিক থেকে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন একে একে আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, যারা বিদ্যার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের বিদেশে পড়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন বা আপার লেভেল, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনারা স্কলারশিপ পেতে চলেছেন। এরপরে আসি চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র, এই দুই ক্ষেত্রে কিন্তু আপনাদের ধনাগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থ কিন্তু হুহু করে আসতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে মা সরস্বতীর কৃপা পেতে চলেছেন আপনারাও। আর যার দরুন আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছে, বিদ্যার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুপ্রভাব পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা বিদেশে পড়ার কিন্তু সুযোগ সুবিধা পেতে চলেছেন। এর পাশাপাশি যারা সঙ্গীত চর্চা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং যারা মিউজিক ডিরেক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মা সরস্বতী আপনাদেরকেও দুহাত ভরে দিতে চলেছে। এছাড়াও চাকুরি এবং ব্যবসা দুই ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের অর্থ আগমন হতে চলেছে। এরপরে
যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে মা সরস্বতীর কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে, যার ফলে আপনারাও কিন্তু অর্থের মুখ দেখতে চলেছেন। অর্থাৎ যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন বা যারা মিউজিক ডিরেক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদেশে পড়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে বাগদেবীর কৃপা পেতে চলেছেন আপনারাও। অর্থাৎ মা সরস্বতী আপনাদের উপর কৃপা বর্ষণ করতে চলেছে, যার ফলে আপনারা যারা পড়াশোনা নিয়ে চর্চা করছেন বা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা সঙ্গীত নিয়ে চর্চা করছেন বা মিউজিক ডিরেক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এবং আপনি চাকরি করুন বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের ধনাগমন হওয়ার রাস্তা প্রশস্ত হতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে মা সরস্বতী দেবীর কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনেও ধনাগমন হতে চলেছে। আর এই ধন চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন এই তিন ক্ষেত্র থেকেই আসতে চলেছে। এর পাশাপাশি যারা বিদ্যার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এবং আপনারা এই সময় বিদেশে পড়ার কিন্তু সুযোগ পেতে চলেছেন। এবং যারা মিউজিক ডিরেক্টর রয়েছেন, সঙ্গীত চর্চা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে লাস্ট এবং সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু মা সরস্বতীর কৃপা পেতে চলেছেন। অর্থাৎ বাগদেবী আপনাদের উপরেও কৃপা দৃষ্টি বর্ষণ করতে চলেছে, যার দরুন আপনারা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন বা মিউজিক ডিরেক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের দুহাতে পয়সা আসতে চলেছে, আর এই পয়সা বা ধন যাই বলুন না কেন এটি আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এবং যারা পড়াশোনা করছেন তারা বিদেশে পড়ার কিন্তু সুযোগ পেতে চলেছেন। তো ওভারঅল যদি বলা যায় আপনাদের এই সময়ের পর থেকে, অর্থাৎ সরস্বতীর পুজোর পর থেকে কিন্তু এই কৃপা পেতে চলেছেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যারা মা সরস্বতীর কৃপা পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।